السلام عليكم ورحمة الله. وعليكم السلام ورحمة الله. الحمد لله، الحمد لله رب العالمين، والصلاة والسلام على عبده ورسوله محمد وعلى آله وصحبه أجمعين. اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الاثم والعدوان واتقوا الله আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সে আল্লাহ হুসুবাহন ওয়াতালার জন্য যে মহান রব্বুল্লা আলমিন আমাদেরকে দিনই এই বৈঠকে আসার এবং বসার এবং কোরান এবং সুন্না থেকে কিছু বাণী শোনার তাওফিক দান করেছেন তাই আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ এবং তার প্রিয় নবীর ওপর সালাম বর্ষিত হোক আমরা সকলেই বলি সাল্লাহআলি ও আল্লাহ আলা একজন বান্দার কোন বিষয়টির প্রতি বেশি গুরুত্ব দিবেন কোন বিষয়টির প্রতি বেশি লক্ষ্য করবেন আল্লাহ সুবাহনতলা বান্দার কোন জিনিসটা দেখবেন এই বিষয় নিয়ে সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্ত পরিসরে কিছু আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমফিকে ইল্লা বিল্লাহ সম্মানিত দিনই মুসলিম ভাই ও বন্ধুগণ আপনাদেরকে আমার পক্ষ থেকে বক্তব্যের শুরুর আগেই জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আল্লাহ সুবাহান তালা বান্দার যে বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন যে বিষয়টি সবচেয়ে তিনি লক্ষ্য করবেন সেটি হচ্ছে বান্দার অন্তর একজন বান্দার অন্তরটা কীরকম তার অন্তর পরিষ্কার পরিশুদ্ধ না তার অন্তরে কোনো শ্রিক মিশ্রিত কোনো খারাপ উদ্দেশ্য মিশ্রিত না সে সৎ উদ্দেশ্যে আল্লাহ সুবাহান তালা রে ইবাদত করে না অন্য কোনো উদ্দেশ্যে না মানুষকে খুশি করার জন্য সব ক্ষেত্রে আল্লাহ সুবাহান তালা বান্দার অন্তরটা দেখবেন আল্লাহ কি দেখবেন বান্দার আল্লাহ সুবাহান তালা বান্দার অন্তরের প্রতি লক্ষ্য করবেন আল্লাহ রসুল সাল্লাহআসাল্লাম তিনি হাদিসের মধ্যে বলছেন أن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى أجسامكم ولا إلى صواركم ولكن ينظر إلى قلوبكم وأشار بأصابعه إلى صدره وأعمالكم ركعت شهبي أبو هريرة رضي الله تعالى عنه নবী করিমসাল আলি আসাল্লাম বলেছেন আল্লাহ তালা বান্দার ইন আল্লাহরু নিশ্চয় আল্লাহ সুবাহান তালা দেখবেন না বান্দার বডির দিকে যে কার বডির গঠনটা কার চেহারার সুরাতটা কত সুন্দর এটা আল্লাহ সুবাহান তালা দেখবেন না ওয়ালা ইলা সোয়ারিকুম আল্লাহ সুবাহানা তালা কারো আকৃতির প্রতি লক্ষ্য করবেন না দেখবেন কি তিনি কোন বিষয়ে গুরুত্ব দিবেন আল্লাহ রসুল বলছেন ইলা কুলুবিকুম আল্লাহ তালা দেখবেন তোমাদের অন্তরটা কার কি ধরনের অন্তর কার অন্তরটা পরিশুদ্ধ কার অন্তরটা পরিষ্কার এই দিকে আল্লাহ তালা লক্ষ্য করবেন এই দিকে গুরুত্ব দিবেন আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম তার আঙ্গুল দ্বারা ইশারা দিয়ে তিনি ইশারা করছেন তিনি বলছেন ইলা সদরিহি আল্লাহ দেখবেন তোমাদের এই বক্ষের দিকে এই সিনার দিকে তোমাদের এই কলবের দিকে এই দিকে আল্লাহ হুসুবাহ তালা নজর দিবেন লক্ষ্য করবেন এরপর আল্লাহ রসুল বলছেন আমা আলিকুম এবং আল্লাহ হুসুবহানতলা দেখবেন তোমাদের আমলের দিকে কার বেশি কত আমল রয়েছে কার আমল কত সুন্দর এদিকে আল্লাহ সুবাহনতালা নজর দিবেন সম্মানিত প্রিয় ভাই ও বন্ধুগণ আজকে আমরা কারো চেহারা শুরুত নিয়ে বড়াই করি আজকে আমরা কেউ ধন সম্পদ নিয়ে বড়াই করি অহংকার করি আপনি দেখুন আপনি একজন কেবলমাত্র মানুষ এর ঊর্ধ্বে আর আমরা কিছু নয় তো আপনি যদি লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন খুব ছোট্ট একটি উদাহরণ দিলেই যেমন আমরা দেখি একটা গাছ দিয়ে হাজারো দেশলায়ের কাঠি তৈরি হয় কেউ হয় না আর সেই একটা দেশলায়ের কাঠি হাজারো গাছকে পুড়িয়ে দিতে পারে তাহলে এখানে একটা গাছের সেই দেশালয়ের কাছে অহংকার করার কোনো মূল্য আছে তাহলে যেই গাছ দিয়ে একটা দেশালয়ের কাঠি তৈরি হল আর সেই একটা দেশালয়ের কাঠি হাজারো গাছকে জ্বালিয়ে দিতে পারে সম্মানিত ভাইরা শুধু তাই নয় একটা পাখি যখন বেঁচে থাকে তখন কত হাজার হাজার প্রতিদিন রাত পিপিলিকা পিপিলিকাকে জীবিকা হিসাবে আহরণ করে আর যখন সেই পাখি মারা যায় তখন সেই পিপিড়াই সেই পাখিকে জীবিকা হিসাবে গ্রহণ করে তাহলে এখানে ভাবার বিষয় রয়েছে আরও যদি আমরা লক্ষ্য করি আমরা মানুষ আমরা আজকে বেঁচে আছি আজকে আমরা রিজিক খাত রিজিক ভক্ষণ করতেছি খাবার খেতেছি এটা উৎপাদন কোথা থেকে হচ্ছে মাটি থেকে কোথা থেকে মাটি থেকে আর যখন আবার আমরা মরে যাব তখন এই বডিকে মাটি ভক্ষণ করবে কে ভক্ষণ করবে মাটিতেই খেয়ে ফেলবে তাহলে আমাদের কিসের অহংকার এই জন্য আমাদের সকলের উচিত হবে অহংকার করা থেকে বিরত থাকা কারণ আল্লাহ আমাদের কী দেখবেন আল্লাহ আমাদের আমলের দিকে দেখবেন আল্লাহ আমাদের অন্তরের দিকে দেখবেন আল্লাহ সুবাহতালা আমাদের চেহারা এ সুরত এই দিকে দেখবেন না আল্লাহ দেখবেন আমলের দিকে আমার আমল যে এরকম হবে সেই ধরনের প্রতিদান আমাকে আল্লাহ সুবাহতালে দান করবেন এই জন্য আরবিতে একটা প্রবাদ আছে বলা হয় আল জা উমিন জিনসিলা আমেল কামা তুদিন তুদ্যান যেমন কর্ম তেমন ফল এই জন্য আমরা যেমন আজকে কর্ম করব এই পৃথিবীতে পরকলে আখেরাতে আল্লাহ সেই প্রতিদান দিবেন দান করবেন আল্লাহ সুবাহনতলা পবিত্র কুরআনে একই কথা বলছেন ও আল্লা মানুষের জন্য সেটাই রয়েছে মানুষ যা চেষ্টা করে তাহলে আজকে আমরা যেই চেষ্টা করব। যত আমল করবো কেয়ামতের দিন আল্লাহ সুবাহান তালা সেই আমলের প্রতিদান দিবেন পরকালে সেই আমলের প্রতিদান দিবেন আর যদি আমাদের আমল না থাকে তাহলে আমাদের এই টাকা পয়সা ধন দৌলত এই বডি চেহারা কিছুরই মূল্য থাকবে না এই জন্য আমাদের সকলের উচিত হবে আল্লাহ সুবাহান ও তালাকে ভয় করা এবং আল্লাহ সুবাহান তাল্লার কাছে এই অহংকার এই যেন এটা যেন আমাদের ভিতরে না প্রবেশ করে কি ব্রিয়া এটা যেন আমাদের ভিতরে না আসে এই জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে এবং আমাদেরকে এলমি জ্ঞান দিনের জ্ঞান অর্জন করতে হবে তাহলে আপনি আস্তে আস্তে আপনি সঠিক পথে আসতে পারবেন সম্মানিত দিনী ভাই ও বন্ধুগণ এই পৃথিবীতে যত কিছু রয়েছে এই পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে মূল্য নেই এই সব কিছু মূল্যহীন আল্লাহ রসুল্ল সাল আলি সাল্লাম একটা হাদিসের মধ্যে বলছেন আনবি দর্দ আনি নবী সাল আলি সাল্লাম কল আর দুনিয়া ম্যালু নতুন বিহু হল্লা এই দুনিয়ার সব কিছু অভিশপ্ত এই দুনিয়ার সব সবকিছু কি এই দুনিয়ার সবকিছু মাঝে যত ধন সম্পদ মণিমুক্তা যত কিছু আছে এ সব কিছু অভিশপ্ত তবে কি ব্যতীত আল্লাহ রসুল বলছেন ইল্লা মা উবতুগিয়া বিহি ওয়াজহুল্লাহ যে জিনিস দ্বারা যে জিনিসের মাধ্যমে আল্লাহর সন্তুষ্ট অর্জন করা হয় সেইগুলি ব্যতীত কি ব্যতীত যেইগুলির মাধ্যমে আল্লাহর সন্তুষ্ট অর্জন করা হয় এই ব্যতীত সব কিছুই দুনিয়ার অভিশপ্ত এই জন্য আমাদের উচিত হবে দুনিয়ার মোহে পড়ে দুনিয়ার পিছনে না ছোটা কেউ যদি শুধু দুনিয়ার পিছনে ছুটে তাহলে হয়তো সে দুনিয়া পেতে পারে আর না হয় সে দুনিয়া এবং আখেরা দুটাই একসাথে হারাবে আর কেউ যদি দিনের পিছনে ছুটে সে এক সময় দুনিয়া তার পিছনে ছুটে আসবে এই জন্য আমাদেরকে কোন দিকে ছুটতে হবে আমাদেরকে দিনের পিছনে ছুটতে হবে কোন দিকে ছুটতে হবে আমাদেরকে দিনের পিছনে ছুটতে হবে আমাদেরকে দিন আল্লাহ যে আমাদেরকে দিন দিয়েছেন এই দিনকে যথারীতিভাবে মেনে চলতে হবে আল্লাহ সুবাহান তালা যেন আমাদের সবাইকে এই তাওফিক দান করেন আল্লাহ আমিন। সম্মানিত দিনী ভাই ও বন্ধুগণ আল্লাহ আলা আমাদেরকে পরস্পরকে সাহায্য সহযোগিতা করার কথা বলেছেন আল্লাহ আল্লাহ হুসুবাহন তালা বলছেন কি ও আওয়ানু আলাল বীর্রে ও কোয়া তোমরা একজন আর একজনকে পরস্পরকে মুওয়া পরস্পরকে তোমরা কি করো সাহায্য সহযোগিতা করো ভালো কাজের ক্ষেত্রে ভালো কর্মের ক্ষেত্রে একজন ব্যক্তি সে এলমে দিনের জ্ঞান জানে না তাকে দিনের জ্ঞান শিখে দেওয়া এটাও একটা কি ভালো কাজ এটা একটি ভালো কর্ম একজন ব্যক্তি নামাজ পড়তে জানে না তাকে নামাজটা শিখিয়ে দেওয়া এটাও একটা কি ভালো কাজ এটাও একটি ভালো কর্ম একজন ব্যক্তি খারাপ কাজ করতেছে সেই খারাপ কাজ কেউ যদি তাকে সাহায্য সহযোগিতা করে তাহলে সেও কি হবে মাপির ভাগিদার হবে যেমন সহজে উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন আমাদের যে ক্যামেরা দিয়ে ভিডিও করা হয় কেউ যদি মাহফিল ভিডিও করে মানুষের মাঝে পাচার করে মানুষের কাছে প্রকাশ করে মানুষের নিকটে পাঠায় পৌঁছে দেয় তাহলে এর মাধ্যমে সে কী পাবে সব পাবে অনুরূপভাবে কেউ যদি গান বাজনা ভিডিও করে আরেকজন মানুষের কাছে পৌঁছে দেয় তাহলে সেও পাপের ভাগিদার হবে এই জন্য আমাদেরকে ভালো কাজে পরস্পরকে সাহায্য সহযোগিতা করতে হবে এবং আমাদেরকে খারাপ কাজ থেকে বিরত থাকতে হবে এবং খারাপ কাজে কাউকে সাহায্য সহযোগিতা করা যাবে না আল্লাহ সুবাহনতলা যেন আমাদের সকলকেই খারাপ কাজ থেকে বিরত থাকার এবং তার আদেশ মেনে চলার তা দান করেন আল্লাহ মাহমিন সম্মানিত যিনি ভাইরা যেই কথাটি বলতেছিলাম আল্লাহ আমাদের কোন দিকে দেখবেন আমাদের অন্তরের দিকে এই সদ্রের এই বক্ষের দিকে আল্লাহ রসুল সাল্লা আলি সাল্লাম অন্য অন্য একটি হাদিসে রয়েছে আল্লাহ রসুল তাকুয়ার আলোচনা করছিলেন তাকুয়ার কথা বলতেছিলেন তো অবস্থায় আল্লাহ রসুল তাকুয়া বুঝাতে গিয়ে আল্লাহ রসুল বললেন তাকুয়া মানুষের কোথায় থাকে তাকুয়াটা মানুষের কোথায় অবস্থান করে আল্লাহ রসুল এভাবে বলছেন আর তাকুয়া হা হুনা আর তাকুয়া হা হুনা আর তাকুয়া হা হুনা তাকুয়া হয়েছে এই অন্তরে তাকুয়া হয়েছে বুকে তাকুয়া হচ্ছে এই দিলে অনুরূপভাবে এই দিলের দিকে আল্লাহ সুবাহনতলা দেখবেন এই জন্য আমাদের দিলটাকে কি করতে হবে পরিষ্কার করতে হবে এবং আমাদেরকে দিনের জ্ঞান অর্জন করতে হবে এবং সেই এলেম অনুযায়ী কোরআন এবং সহি সুন্নার আলোকে আমাদেরকে আমল করতে হবে কারণ আমাদের আমল ছাড়াও কোনো মূল্য নেই এই জন্য আমাদেরকে আমল করতে হবে আল্লাহ তালা আমাদেরকে বেশি বেশি সৎ আমল করার তা দান করুক আল্লাহ ম্যামিন